হাই বন্ধুরা, আমি একটা নতুন রেসিপি নিয়ে আজকে চলে এলাম। রেসিপিটা কিচ্ছু না, সিম্পল একটা রেসিপি। টমেটোগুলোকে একটু কাঁচা টমেটো নেবে, বেশি পাকা নেবেন না, কাঁচা টমেটোগুলো এরকম গোল গোল করে কাটবেন। এটা হচ্ছে টমেটোমের বড়া। অনেকে অনেক রকম বড়া, টমেটোম দিয়ে অনেক কিছু করা যায়। জাস্ট একটা নতুন রেসিপি নিজে নিজে তৈরি করলাম টমেটোমের বড়া। টমেটো বড়ার জন্য কিচ্ছু লাগবে না। এখানে ধনে পাতার কাঁচা লঙ্কা কুচানো রয়েছে, আমি এটাকে দিয়ে দিলাম এর মধ্যে সিম্পল। তার মধ্যে দিয়ে দিলাম বেসন, পরিমাণ মতন বেসন দেবেন। বেসন যদি হাতের করে না থাকে আপনারা আটা দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এই চামচি পাঁচ চামচি বেসন দিলাম, পাঁচ ছ চামচি মতো বেসন দিলাম। মচা মচা হওয়ার জন্য আমি একটু দিলাম চালের গুঁড়ো। আমার বাচ্চারা সব ছটফট ছটফট করছে। দিলাম আন্দাজ মতন হলুদ, দিলাম পরিমাণ মতন নুন। এটাকে ভালো করে ছেড়ে ছেড়ে নিতে হবে, ভালো করে মেখে নিতে হবে। পরিমাণ মতন জল দিয়ে মেখে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও কাটাতে পারেন। এক্ষেত্রে যদি মনে হয় দেখবেন একটু পাতলা হয়ে যাচ্ছে, একটু বেসন দিয়ে দেবেন। আমার একটু পাতলা হয়ে গেল, একটু ঘন ঘন করতে হবে এটাকে। না ধরেছে না, পাতলা হয়েছে না, ঠিকই আছে। ভালো করে এটাকে ফাটাবেন। খুব সুন্দর খেতে লাগবে, খেয়ে দেখবে খুব ভালো লাগবে খেতে, অন্য রকমের বলা হয়। ভালো করে আমরা কাটিয়ে নিয়েছি। এখন হচ্ছে বেসন লাগবে, একটু বেসন লাগবে। ধরিয়ে নেব, গ্যাসটাকে ধরে নিলাম। যে কোনো তেলেই ভাজতে পারবে, সাদা তেল, তেলটাকে গরম হোক। মুড়ি দিয়ে খাবো বলে করে দেখালাম আপনাদের একটা ছোট্ট একটা রেসিপি। ঘরে একটু কাঁচা, বেশি পাকা টমেটো নেবেন না, তাহলে ভালো হবে। একটু কাঁচা টমেটো নেবেন, যেগুলো একটু শক্ত শক্ত থাকে। একটা গরম হতে দিচ্ছি, কেটেছিলাম গোল গোল করে। আপনারা যেরকম ইচ্ছে যেভাবে ইচ্ছে কাটতে পারেন, যেভাবে ইচ্ছে আপনারা গোল গোল কাটতে পারেন, লম্বা লম্বা করে কাটতে পারেন, আপনাদের মতো। এটা কিরমভাবে ভালো করে ডোবাবেন।
বড়া ইয়ে দিয়ে দিয়েছি টমেটোর বড়া, এরকম করার মধ্যে সেই যেটা আস্তে আস্তে হতে দেবো। দেখুন এক একে আমার প্রত্যেকটা বড় ভাজা ভেজে নেওয়া হলো, এবার উল্টে পাল্টে দিচ্ছে এগুলোকে, সুন্দর হয়েছে দেখুন। বড়গুলো তুলে নিচ্ছি, কমপ্লিট। দেখুন এইভাবে আপনারা করবেন টমেটোর বড়া, কোনোরকম পুরনা বেসন চালের গুঁড়ো হলুদ আর নুন দিয়ে এটাকে করা হয়েছে গোল গোল টমেটো, আপনারা আপনাদের মতন করে সাইজ করে খুব সুন্দর দেখুন খুব ভালো হয়েছে। আবার একবার করে দেখবেন কেমন খেতে হয়, একবার প্লিজ প্লিজ বলবেন আমাদেরকে কেমন লাগলো আমার এই রেসিপি, আর খেয়ে একবার টেস্ট করবেন, করে বলবেন যে কেমন হয়েছে, একবার প্লিজ আপনারা জানাবেন আমাকে এই রেসিপিটা করে। ঠিক আছে, তাহলে রাখছি, একটা লাইক দেবেন, টাটা।